এসএসসি 2022 বর্ষের শিক্ষার্থীরা তোমাদের 11তম সপ্তাহের যে অ্যাসাইনমেন্টের অ্যান্সার সেই অ্যান্সারগুলো আজকের এই ভিডিওতে দেখবো। তোমরা ইতিমধ্যেই তোমাদের প্রশ্নগুলো পেয়ে গেছো আমার চ্যানেলে। নবম সপ্তাহ থেকে শুরু হয়েছে 2022 সালের অ্যাসাইনমেন্ট, নবম সপ্তাহ দশম সপ্তাহের যে অ্যাসাইনমেন্টের অ্যান্সার সেগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে। আজকের ভিডিওতে আমরা 11তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো দেখবো। চলো কথা না বলি, আমরা কমপ্লিট স্ক্রিন চলে যাই। আর একটা রিকোয়েস্ট, তোমার ভিডিওটি বেশি বেশি বন্ধু আমাদের শেয়ার করে দিবে যা তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। চলো কথা না বলি, আমরা কমপ্লিট স্ক্রিনে চলে যাই। এসএসসি 22 বর্ষের শিক্ষার্থীরা তোমাদের 11তম সপ্তাহের যে বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট অ্যান্সার দেখার জন্য আমরা কমপ্লিট স্ক্রিনে চলে আসলাম। তোমরা দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্টের অ্যান্সারটি রেডি। তাই আমরা অ্যাসাইনমেন্টের শিরোনামটি দেখে নিই, তারপর আমরা প্রশ্নে চলে আসবো এবং অ্যান্সারগুলো দেখবো। অ্যাসাইনমেন্টের কভার পেজ কীভাবে লিখতে হয় সেই সম্পর্কিত একটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, এবং কভার পেজ যেটি বোর্ড থেকে দেওয়া হয়েছে সেই কভার পেজটি তোমাদের ব্যবহার করতে হবে, কারণ তোমাদের খাতাগুলো অ্যাসাইনমেন্টের খাতাগুলো বোর্ডে যাবে, যার যার যেই বোর্ড রয়েছে বোর্ডে যাবে। তো অবশ্যই সেই খাতায় যে কভার পেজটি বোর্ড থেকে দেওয়া হয়েছে সেই কভার পেজ ব্যবহার করতে হবে, নিজের মতো করে ইচ্ছা মতো কভার পেজ ব্যবহার করা যাবে না। আমাদের চ্যানেলে সেটির ভিডিও আছে, তোমাদের এসএসসি 22-এর যে প্লেলিস্ট সেই প্লেলিস্টে গেলে সেই ভিডিওটি পেয়ে যাবে, তোমরা সেখান থেকে কভার পেজটি পিডিএফ ফাইল আকারে ডাউনলোড করে নিতে পারবে। আচ্ছা, শ্রেণী এসএসসি 2022 বিষয়কোড 138, বিষয় জীববিজ্ঞান। সেখানে তোমরা বিষয়কোড এবং বিষয় একসাথেই লিখবা। অ্যাসাইনমেন্ট নং 2, জীববিজ্ঞান বিষয় এটি 2 নং অ্যাসাইনমেন্ট, কারণ এই বিষয়ে আর একটা অ্যাসাইনমেন্ট হয়েছিল এবং এটি 11তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টের শিরোনামে আমরা লিখব বিভিন্ন প্রকারের উদ্ভিদের অভিযোজনিক বৈশিষ্ট্যের সাথে পরাগায়নের মাধ্যমে সম্পর্ক নির্ণয়। এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম। তো চলো আমরা অ্যান্সারে চলে যাই। এর আগে প্রশ্ন দেখি এবং অ্যান্সার চলে যাই। 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে জীববিজ্ঞান, এটির বিষয় 138, 2 নং অ্যাসাইনমেন্ট, একাদশ অধ্যায়। তোমাদের জীবের প্রজনন যে অধ্যায়টি রয়েছে একাদশ অধ্যায়, সেই অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে। অ্যাসাইনমেন্টে বলা হয়েছে, আমরা একটু জুম করে দেখার চেষ্টা করি যে বিভিন্ন প্রকারের উদ্ভিদের অভিযোজনিক বৈশিষ্ট্যের সাথে, বিভিন্ন প্রকারের উদ্ভিদের অভিযোজনিক বৈশিষ্ট্যের সাথে পরাগায়নের মাধ্যমে সম্পর্ক নির্ণয়, যে পরাগায়নের মাধ্যমে যে সম্পর্ক সেটা নির্ণয় করতে হবে। তো এখানে নির্দেশনা হিসাবে ধাপ, চারটি ধাপের কথা বলা আছে এবং ছবিও দেওয়া আছে, আমরা দেখব ধীরে ধীরে এক একটা করে। প্রথমে বলা আছে ধাপ এক, এটাতে বলা আছে যে প্রথমে সহায়ক সংযুক্তিতে প্রদত্ত চারটি নমুনা এক থেকে চারের চিত্র ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং জীববিজ্ঞান পাঠ্যপুস্তকে 237 থেকে 239 পৃষ্ঠা পাঠ করতে হবে। তাহলে আমরা কী করবো, আমরা প্রথমে এই যে ছবিগুলো দেওয়া আছে প্রশ্নের সাথে দেখো, এখানে চারটা ছবি দেওয়া আছে, নমুনা এক, নমুনা দুই, নমুনা তিন, নমুনা চার, চারটা ছবি দেওয়া আছে। প্রথম যে নমুনা এক, তোমরা দেখতে পাচ্ছ চিত্রতে এটা গোলাপের ছবি বোঝানো আছে, এটা গোলাপ ফুল। নমুনা দুই যেটি সেটি হচ্ছে গম, নমুনা তিন যেটি সেটি শাপলা, তোমরা দেখি চিনতে পারছো আশা করছি, কিন্তু নমুনা চার অনেকে কনফিউজ আছো, নমুনা চার হবে শিমুল, নমুনা চার হবে শিমুল। এবং এই হচ্ছে তোমাদের চারটা চিত্র, এবং চিত্র যখন চেনা হয়ে গেছে এবার কিন্তু আমরা সহজেই অ্যান্সার করতে পারবো। আচ্ছা, এবার আমরা প্রশ্নে চলে আসি। প্রথমে যেটা বলা হয়েছে নমুনা চারটি ভালোভাবে পর্যবেক্ষণ করতে, পর্যবেক্ষণ করে আমরা চিহ্নিত করে ফেলছি। এবার কাজ কি, এবার হচ্ছে জীববিজ্ঞানের পাঠ্যপুস্তকে 237 থেকে 239 পৃষ্ঠা পাঠ করতে হবে। আচ্ছা, পাঠ করবো। এবার ধাপ দুই, এখানে বলা হয়েছে খাতায় নিচের মতো একটি চক তৈরি করতে হবে, নিচে যে চক দেওয়া আছে এরকম একটি চক তৈরি করতে হবে, এবং নির্দেশনায় বলা আছে তারপর তিন নাম ধাপ তিনে যে চকটিতে যেসব ঘরে যেসব বৈশিষ্ট্য রয়েছে সে অনুসারে সেসব ঘরে টিক চিহ্ন দিতে হবে, আর যেসব ঘরে কোনো বৈশিষ্ট্য প্রয়োজন হয় সেগুলোতে ক্রস চিহ্ন দিতে হবে। মানে এখানে যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে যেখানে যেটা থাকবে সেটা টিক চিহ্ন দিবে, আর যদি সেই বৈশিষ্ট্য না মিলে তাহলে ক্রস চিহ্ন দিব। এটা ধাপ তিনের কাজ। তাহলে আমরা চলো অ্যান্সারে চলে যাই। ক লিখেও লিখতে পারি, কারণ আমাদের এখানে দুইটা প্রশ্নের মাধ্যমে শেষ হয়ে যাবে, একটা ক আর একটা খ। কতে ধাপ তিন পর্যন্ত, খতে হচ্ছে ধাপ চার, এটাই ক খ। তাহলে ধাপ তিন পর্যন্ত যেটা ক, যেখানে আমরা লিখতে পারি এভাবে শুরু করতে পারি যে প্রদত্ত চারটি নমুনার চিত্র পর্যবেক্ষণ পূর্বক নিচের চকটি পূরণ করা হলো, এটা ছক হবে, ছ বড়াতে হবে, বড় ছ হবে। আচ্ছা, নমুনা নং, প্রথম কলামে নমুনা নং, তার পরবর্তী কলামে নমুনা, তারপর আকর্ষণীয় বর্ণযুক্ত কিনা সেটা লিখবো, তারপর তুলনামূলকভাবে বড় আকারের, তুলনামূলকভাবে মাঝারি আকারের, তুলনামূলকভাবে ছোট আকারের জলজ উদ্ভিদ এবং স্থলজ উদ্ভিদ, এগুলো লিখে নিব। এটা কোথা থেকে লিখলাম, এই যেখানে আমাদের কিন্তু সুন্দর করে চকের মধ্যে তথ্যগুলো দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ এই চকের মধ্যে চারটা, এই চকের মধ্যে এই চারটার মধ্যে সব দেওয়া আছে। আচ্ছা, এই চকের উপরের যে কলামগুলো সেগুলো লিখবো। লিখার পরে আমরা প্রথম যে নমুনা নং এক সেটা ছিল গোলাপ, নমুনাতে লিখলাম গোলাপ। গোলাপ কিন্তু আকর্ষণীয় বর্ণযুক্ত, তাই আমরা টিক চিহ্ন দিলাম। তুলনামূলকভাবে বড় আকারের গোলাপ কিন্তু তুলনামূলকভাবে একটু বড়ই হয়, তাই টিক চিহ্ন দিলাম। তো যেহেতু এটা বড় আকারের হয়েছে, বাকি আকার হওয়ার কোনো সম্ভাবনা নাই, যে তুলনামূলকভাবে মাঝারি আকারের না, তুলনামূলকভাবে ছোট আকারের না, তো তাহলে আমরা এগুলোকে ক্রস দিলাম। জলজ উদ্ভিদ, গোলাপ কি জলজ উদ্ভিদ, গোলাপ কি পানিতে জন্মে, না গোলাপ পানিতে জন্মে না, তাহলে ক্রস।
স্থলজ উদ্ভিদ, ইয়েস গোলাপ স্থলজ উদ্ভিদ, তাহলে টিক চিহ্ন দিলাম। 2 নম্বর যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে গম। গম আকর্ষণীয় বর্ণযুক্ত নয়, গমের কোনো আকর্ষণীয় বর্ণ নাই, তাই ক্রস। তুলনামূলকভাবে বড় আকারের না, গোলাপ গম বড় আকারের হয় না। তুলনামূলকভাবে মাঝারি আকারের না, এটা মাঝারি আকারের হয় না। তুলনামূলকভাবে ছোট আকারের, ইয়েস, কারণ গম দেখতে অনেকটা ধানের কাছাকাছি, যারা দেখেছ যারা দেখোনি তাদের জন্য বলছি গম আর ধান প্রায় কাছাকাছি, একটু তুলনামূলকভাবে একটু মোটা হয় আর কি, ধান থেকে একটু বাঁকানো থাকে দুই দিকে। তো এটা ছোট আকারের টিক চিহ্ন দিব, তাই এটা জলজ উদ্ভিদ না, গম স্থলজ উদ্ভিদ, এটা টিক চিহ্ন। তারপর 3 নম্বর যেটি সেটা হচ্ছে শাপলা। শাপলা এখানে বলা আছে আকর্ষণীয় বর্ণযুক্ত, ইয়াস শাপলা আকর্ষণীয় বর্ণযুক্ত, তাই টিক চিহ্ন দিলাম। তুলনামূলকভাবে বড় আকারের না, সব শাপলা তুলনামূলকভাবে বড় আকারের হয় না। তুলনামূলকভাবে মাঝারি আকারের না, শাপলা মাঝারি আকারের না। তুলনামূলকভাবে ছোট আকারের, ইয়েস শাপলা তুলনামূলকভাবে ছোট আকারের, তোমরা দেখবে শাপলা যে ফুলটা সেটা কিন্তু অনেক ছোট। শাপলা যারা খেয়েছো তরকারি হিসাবে খেয়েছো বা শাপলা ফুল যারা এনেছো বাসায় তারা দেখবে শাপলা ফুল কিন্তু তুলনামূলকভাবে ছোট হয়। আচ্ছা জলজ উদ্ভিদ, ইয়েস এটা জলজ উদ্ভিদ। তারপর স্থলজ উদ্ভিদ না, যেহেতু এটা জলজ উদ্ভিদ তাহলে এটা স্থলজ উদ্ভিদ হওয়ার কোনো সম্ভাবনা নাই। 4 নম্বর যেটি রয়েছে শিমুল, আকর্ষণীয় বর্ণযুক্ত, ইয়েস শিমুলের আকর্ষণীয় বর্ণ আছে, লাল লাল শিমুলের ফুল হয়, লাল হলুদ। তুলনামূলকভাবে বড় আকারের না, শিমুল বড় আকারের না। তুলনামূলকভাবে মাঝারি আকারের, ইয়াস শিমুল তুলনামূলকভাবে মাঝারি আকারের, তাহলে তুলনামূলকভাবে ছোট আকারের হওয়ার কোনো সম্ভাবনা নাই, ক্রস দিলাম। জলজ উদ্ভিদ না, শিমুল জলজ উদ্ভিদ না, ক্রস দিলাম। স্থলজ উদ্ভিদ, ইয়াস শিমুল যেহেতু স্থলজ উদ্ভিদ তাই টিক চিহ্ন দিলাম। এই ছিল তোমাদের ক নাম্বার প্রশ্নের অ্যান্সার, যে ধাপ 3-এ যেটা বলা হয়েছিল যে চকটিকে যেসব ঘরে যেসব বৈশিষ্ট্য রয়েছে সেগুলো যদি সেই অনুসারে থাকে তাহলে টিক চিহ্ন দিতে হবে, আর যদি না থাকে তাহলে ক্রস দিতে হবে। আচ্ছা এবার ধাপ 4-এ চলে আসি। ধাপ 4-এ বলা হয়েছে উপরে উল্লেখিত চকের বৈশিষ্ট্য অনুসারে, এখানে যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে সেই বৈশিষ্ট্য অনুসারে উদ্ভিদটি, মানে যে উদ্ভিদগুলো আছে 4টা উদ্ভিদ, উদ্ভিদটি পরাগায়নের কোন মাধ্যমের জন্য সর্বাধিক অভিযোজিত, পরাগায়নের কোন মাধ্যমের জন্য সর্বাধিক অভিযোজিত তা উল্লেখ করতে হবে। উল্লেখ ব্যাখ্যা সহ নিচের চিত্রের মতো একটি নিচের মতো একটি চক তৈরি করে লিপিবদ্ধ করতে হবে। এখানে চকে কি বলা আছে, নমুনার নং থাকতে হবে প্রথম কলামে, তার পরবর্তী কলামে থাকতে হবে পরাগায়নের মাধ্যম ব্যাখ্যা। এখানে নমুনা 1 থেকে 4 আছে, 1 থেকে 4 বলতে একটু আগে আমরা যে 1 থেকে 4 পেয়েছি সেই 4টাই এখানে আমরা দিব, এবং সেইগুলোর কোনটার পরাগায়নের মাধ্যম কি এবং ব্যাখ্যা কি সেটা দিব আমরা। তো এখানে স্পষ্ট করে বলা আছে একটি নমুনার জন্য পরাগায়নের একটি মাধ্যমের নাম উল্লেখ করতে হবে, মানে একটার জন্য একের অধিক ব্যবহার করা যাবে না, একটার জন্য একটা নমুনার মাধ্যমেই আমরা এখানে লিখব, এবং এটি করতে পারলে তোমরা কিন্তু 12 মার্কস পেয়ে যাবে। আচ্ছা এবার আমরা খ নম্বর প্রশ্নে চলে আসি। খ লিখে আমরা লিখতে পারি এভাবে, যে উপরে উল্লিখিত চকের বৈশিষ্ট্য অনুসারে উদ্ভিদগুলো পরাগায়নের যে মাধ্যমের জন্য সর্বাধিক অভিযোজিত তা উল্লেখ ও ব্যাখ্যা সহ নিচের চকে লিপিবদ্ধ করা হলো। প্রথম কলাম নমুনা নং, তার পরবর্তী কলাম মাধ্যমে পরাগায়নের মাধ্যম ও ব্যাখ্যা। প্রথমে গোলাপ, গোলাপের মাধ্যম পরাগায়নের মাধ্যম কি, গোলাপ হচ্ছে পতঙ্গ পরাগী ফুল, গোলাপ হচ্ছে পতঙ্গের মাধ্যমে পরাগায়ন হয় গোলাপের, কারণ গোলাপের পরাগায়ন পতঙ্গের মাধ্যমে ঘটে। গোলাপ ফুলে আকারে বড়, রঙিন হয় এবং মধুগ্রন্থি যুক্ত হয়, এদের পরাগরেণু ও গর্ভমুণ্ড সুগন্ধি যুক্ত হয়, তাই এরা পতঙ্গ পরাগী ফুল। 2 নং যেটা সেটা হচ্ছে গম, তো গমের স্বপরাগায়ন ঘটে কারণ পরাগায়নের উদ্দেশ্যে গমের ফুলগুলো পোকামাকড় প্রাণীকে আকর্ষণ করেন না, করে না হবে এখানে করেন না, করে না, কারণ তাদের রঙিন পাপড়ি এবং আকর্ষণীয় গন্ধ নেই, তবে এগুলো প্রচুর পরিমাণে পরাগ শস্য উৎপাদন করে। গমের ফুলগুলি খুব ছোট এবং বাতাসের পরাগায়নকে আরও সহজ করার জন্য লম্বা স্টামেন ও পিস্টিল থাকে, এটা পিস্টিন ন হবে এখানে পিস্টিন। 3 নম্বর হচ্ছে শাপলা, শাপলা পতঙ্গ পরাগী ফুল কারণ শাপলার পরাগায়ন পতঙ্গের মাধ্যমে ঘটে। শাপলা ফুল আকারে বড়, রঙিন এবং মধুগ্রন্থি যুক্ত হয়, এদের পরাগরেণু সুগন্ধি যুক্ত হয়, তাই এরা পতঙ্গ পরাগী ফুল। 4 নম্বর যেটি সেটা হচ্ছে শিমুল, শিমুল হচ্ছে প্রাণী পরাগী ফুল কারণ শিমুল ফুল পরাগায়নের জন্য বাহক হিসেবে প্রাণীর উপর নির্ভরশীল। ফুলগুলো মোটামুটি মাঝারি ধরনের এবং রং আকর্ষণীয়, ফুলের সুগন্ধ রয়েছে। এই ছিল তোমাদের জীববিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টের অ্যান্সার। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি বন্ধুবান্ধব শেয়ার করে দাও, যা তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। আর তোমরা কোন জেলা কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও, যাতে আমরা বুঝতে পারি সবচেয়ে বেশি শিক্ষার্থীরা কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত আছে। আজকের মধ্যে এখানে আমরা কম্পিটিশন দিয়ে দিয়েছি, ধন্যবাদ সবাইকে।